হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই টগর ফিশিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রুই মিরগেল মাছ ধরার একটি গোপন টোপ দেখাবো যেটা হানড্রেড পার্সেন্ট কাজ করে এবং দেখবেন গ্রামে অনেক মানে বাসায় এসব জিনিস থাকে এসব জিনিসটা তারা এই টোপ তৈরি করে এবং তারা অনেক মাছ পায় কিন্তু আপনাদেরকে বলতে চায় না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সেরকম একটি টোপ দেখাবো যেটা খুবই গোপনভাবে রাখে কিন্তু এই টোপটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এবং এটা আপনাদের বাসার হাতের নাগালে সব জিনিস পেয়ে যাবেন তো আপনাদের প্রথম প্রয়োজন ভাত তারপর প্রয়োজন হচ্ছে ধানের কুড়া বা চালের কোড়া বা ইংলিশের রাইস বার্ন পাউডার বলে এটা টেকে নেবেন নিলে সবচেয়ে ভালো হবে যেটা সবচেয়ে মিহি ওটাই নেবেন এটা সিদ্ধ চালের হলেও হবে এটা হচ্ছে আতপ চালের হলেও হবে তো এখন যে পরিমাণে ভাত তার অর্ধেক পরিমাণে এই চালের কোড়া দিয়ে আমরা এটা চটকে চটকে মানে আঠালো করে ফেলব এটা মিশিয়ে ফেলব চালে আপনারা হালকা পানি ব্যবহার করতে পারেন কিন্তু পানি ব্যবহার প্রথমে না করাই ভালো তাহলে কিন্তু আঠালো ভাবটা সহজে আসে না সাবাসাবা ভাবটা থেকে যায় তো এটা পানি ছাড়াই আপনারা এভাবে চটকাতে থাকবেন আমি যেভাবে দেখালাম এখন এটা পুরো আঠালো মতো হয়ে গেল তারপর বন্ধুরা এই যে এই একটা বোতল এর বোতলের ভিতরে নারিকেলের খোল ভাজায় আর হচ্ছে চাল ভাজা সমপরিমাণে পরিমাণে দুটা অর্ধেক অর্ধেক পরিমাণে মানে এক ইস্টু এক অনুপাতে মেশানো এটা আবার টেকে নেওয়া গুঁড়ো করে এটা হচ্ছে আবার টিকে নেওয়া যেন মিহি গুঁড়াটাই শুধু পাওয়া যায় তো এটা হাতের আন্দাজে দেখেন যে পরিমাণে নিচ্ছি এ পরিমাণে আপনারা নেবেন এক বাটি ভাতের ক্ষেত্রে এ যে এটা আমি আবার বলছি নারিকেলের খোল আর চাল ভাজা চাল অথবা খুদ ভাজা হালকা করে ভেজে তার এটা গুঁড়ো করে ফেলবেন এটাতে হান্ড্রেড পারসেন্ট কাজ করে এবং এটা গ্রামে দেখবেন অনেক সময় অনেক মুরব্বিরায় এসব দিয়ে মাছ ধরে কিন্তু আপনাকে কখনও খুন শিকার কিন্তু তারা বলতে চাইবে না এটা কি জিনিস আর বন্ধুরা আমি সবসময় আঞ্চলিক ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেন আপনারা প্রতিটা জায়গার লোকই আমার কথাগুলো সহজে বুঝতে পারেন তো আমি দেখাচ্ছি এই যে এই টোপটা কিন্তু তৈরি হয়ে গেল এখন এই টোপটার ভিতরে দেখেন ভাতের পরিমাণটা যেটা সেটা কিন্তু একেবারেই মিশে গেছে এবং পুরোটা আঠালো হয়ে গেছে চাইলে আপনারা এতে একটু পানি দিতে পারেন একটু নরম করার জন্য টোপটা কিন্তু আমি যেহেতু পানি দিচ্ছি না সেই ক্ষেত্রে এতে সামান্য পরিমাণে আমি পিঁপড়ার ডিম দিচ্ছি তো বন্ধুরা এটা পিঁপড়ার ডিম না দিলেও হানড্রেড পার্সেন্ট কাজ করবে তারপরে পিপড়ার ডিম দেওয়া যেন বুকে একটা বল থাকে মাছ ধরতে গেলে যে মাছ যেন পাই পাই এরকম একটা ভাব থাকে তো সেক্ষেত্রে কনফিডেন্স বাড়ানোর জন্য অল্প পরিমাণে পিঁপড়ার ডিম এটা ফ্রিজে ছিল আমি হচ্ছে এটা এর সাথে মিক্স করে দিচ্ছি এখন চাইলে আপনারা টাটকা ডিম ব্যবহার করতে পারেন ডিম যদি ব্যবহার না করেন তাও এই টোপে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে যদি সেখানে মাছ থাকে এবং পানির যদি পচা না থাকে তাহলে অবশ্যই সেখানে আপনি মাছ পাবেন তো দেখেন এই যে টোপটা তৈরি হয়ে গেল এই টোপটা এখন না নরম না শক্ত এমনভাবে করা আছে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এ দেখেন টোপটা কিন্তু ভেঙে পড়ে যাবে না বসিতে গাঁথলে আর হচ্ছে এটা কিন্তু আঠালো এ দেখেন এটা কিন্তু যথেষ্ট আঠালো যেন টোপটা বসির সাথে লেগে থাকে অবশ্যই এটা আপনারা যখন এক কাটায় মাছ ধরবেন তখন কিন্তু এই টোপটা বানাবেন যখন আপনারা ছড়া কিংবা ঝুপিতে ব্যবহার করেন তখন কিন্তু এই টোপটা না ব্যবহার করে ভালো কারণ যখন আপনার এক কাটা মানে একটা হুক সিঙ্গেল হুকে যখন আপনারা মাছ ধরবেন তখন হচ্ছে এই টোপটা অবশ্যই বানাবেন এবং এই টোপটা অবশ্যই আপনাদের কাজ করবে বন্ধুরা এখন আপনারা রুই মিরগেল মাছের গোপন টোপটি শিখে গেলেন তো অবশ্যই আমার ভিডিওতে আপনারা একটি লাইক দেবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ